যখন আপনার মা ধর্ষিত হবে, যখন আপনার বোন ধর্ষিত হবে, যখন আপনার স্ত্রী ধর্ষিত হবে, যখন আপনার কলিজার টুকরা সন্তানটি ধর্ষণ হবে, তখন পদক্ষেপ গ্রহণ করবেন? প্রিয় দর্শক, আমি ওবায়দুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই বাংলাদেশে আমরা বসবাস করে আমরা কতটুকু শান্তিতে আছি? আজকে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখা যাচ্ছে ধর্ষণ, ধর্ষণ আর এই ধর্ষণ। ধর্ষণের সংবাদ ছাড়া আমাদের কানে আর কোনো কিছুই আসে না। আমাদের চোখের সামনে আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু আমরা হাত গুটিয়ে আজকে বসে আছি। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব পালন করার কথা ছিল, তারা আজকে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ধর্ষকরা ধর্ষণ করে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরতে পারছে না নাকি আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি শৈলকুপা থানায় জান্নাতি নামে এক মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করেছে একজন কুলাঙ্গার। সব থেকে বড় বিষয় হচ্ছে এই জান্নাতির বয়সটা খুবই কম, 12 কি 13, সে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আর ওইদিকে যেই কুলাঙ্গারটি এই কাজ করেছে তার বয়স হচ্ছে 35 বছর। তার নিজের একটা সন্তান আছে যার বয়স এই জান্নাতির বয়সের সমান। এই পাষণ্ডটা তার মেয়ের বয়সী একজন বাচ্চাকে কিভাবে ধর্ষণ করতে পারে সেটা আসলে মেনে নিতে পারছি না। এই ধর্ষকের ছবি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটাই কি ধর্ষক? আশ্চর্য লাগে, কত সুন্দর চেহারা, ভদ্রলোক মনে হয়, কিন্তু তার সেই ভদ্র চেহারার আড়ালে কতটা জঘন্য হতে পারে, এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারলাম। আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দেওয়া হয়েছে যে আপনারা এ বিষয়টি কিভাবে কি করছেন, আপনারা কিভাবে তদন্ত করছেন। তারা বলছে যে হ্যাঁ, তারা মামলা করেছে, আমরা মামলা নিয়েছি। আমি তখন প্রশ্ন করেছি, আপনারা মামলা নিয়েছেন, আসামি কেন ঘুরে বেড়াচ্ছে? তখন তারা বলছে যে তারা গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছে, তারা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমি পুলিশ প্রশাসনকে একটি কথা বলতে চাই, আপনারা কখন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন? যখন আপনার মা ধর্ষিত হবে, যখন আপনার বোন ধর্ষিত হবে, যখন আপনার স্ত্রী ধর্ষিত হবে, যখন আপনার কলিজার টুকরা সন্তানটি ধর্ষণ হবে, তখন পদক্ষেপ গ্রহণ করবেন? এই যে বাংলার আনাচে কানাচে যত মা বোনেরা ধর্ষণ হচ্ছে, তারা কি এই পুলিশ বাহিনীর মা নয়? তারা কি এই পুলিশ বাহিনীর বোন নয়? যারা কি এই পুলিশ বাহিনীর সন্তান নয়? আশ্চর্য লাগে, আজকে এই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা কিনা অন্যায় করবে তাদেরকে গ্রেপ্তার করা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটি করতে সক্ষম হচ্ছে না, কারণ তারা শিকলবন্দী আছে। এই শিকল কিসের শিকল? এই শিকল হচ্ছে টাকার শিকল। এই টাকার শিকলে তারা আবদ্ধ হয়ে আছে। যারা অন্যায় করছে তারা প্রতিনিয়ত এই পুলিশ প্রশাসনের পকেটে টাকা দিচ্ছে, আর এই টাকার শিকলে তারা বন্দী হয়ে তারা অন্যায়কে ধামা চাপা দিচ্ছে। নোয়াখালীতে যেভাবে ধর্ষণ করেছে আমার সেই মায়ের মতো বোনকে, নির্মমভাবে নির্যাতন করেছে, যেটাকে বলা চলে জাহিলিয়াতের যুগ, বর্বর দৃষ্টান্ত, এর থেকে খারাপ, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। কিন্তু যারা ধর্ষণ করছে, যারা অন্যায় করছে, যারা নির্যাতন করছে, তারা কি সুন্দর অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছুই হচ্ছে না। বলা হচ্ছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু আমাদের চোখের সামনে এখন পর্যন্ত কোনো ধরনের কঠিন শাস্তি আমরা দেখতে পারি নাই। খুব অবাক লাগে, খুবই অবাক লাগে। আর এই যে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, তরুণ, একেবারে বাচ্চা একটা মেয়ে, 12 কি 13 বছর বয়স, এই মেয়েটাকে যে পাষণ্ডটা, যে কুলাঙ্গারটা ধর্ষণ করেছে, সেই কুলাঙ্গারটিকে একবার মায়া হয়নি, তার মনের ভিতর কি একবার কেঁপে উঠিনি যে সে কি করতে যাচ্ছে? সে তার মেয়ের বয়সী একটা বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে, মনুষ্যত্ব কোথায় চলে গেছে? আজকে যুবক সমাজ, আজকে তরুণ সমাজ, আজকে পুরুষ জাতি, আজকে তোমাদের মনুষ্যত্ব কিভাবে বিকিয়ে যায়, এটা আসলে আমার বোধগম্য নয়।
আজকে প্রতিটি পথে প্রান্তরে যদি এভাবে চলতে থাকে তাহলে এই বাংলাদেশ কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারি না। আমরা প্রতিটা মুহূর্তে একটি কথা বলি যে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তার থেকে বেশি সোচ্চার ভূমিকা পালন করতে হবে এই পুরুষ জাতিকে। নিজেদের মনুষ্যত্ব যদি এভাবে পুরুষ জাতি বিকিয়ে দেয় তাহলে কোনো আইনের বাবার সাধ্য নেই অন্যায়কে রোখার। তাই আজকে আমাদের যে ভিতর যে পশুত্ব আছে সেটাকে কুরবানি করে দিয়ে আজকে আমাদের সঠিক পথে ফিরে আসতে হবে। যদি আমরা সেই সঠিক পথে না ফিরে আসি তাহলে আমাদের এই জাতিকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। আরেকটি বিষয় নিয়ে দেখিতে খুব আন্দোলন চলে, কিন্তু আমি এই বিষয়টির ভিন্ন মত পোষণ করতে চাই। ভিন্ন মত পোষণ করতে চাই এই কারণে যে আপনারা জানেন যে একটি মেয়েকে দিনের পর দিন ব্যবহার করছে বিয়ের প্রলোভন দেখিয়ে। পরবর্তীতে এই মেয়েটি মামলা করছে যে আমারকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। না বোন, এটাকে ধর্ষণ বলা চলে না, কারণ তোমাকে প্রতারণা করা হয়েছে, এটা ধর্ষণ নয়, এটা ধর্ষণ হতে পারে না, কারণ তার এই চাওয়াতে তোমার সম্মত ছিল, তুমি বুঝতে পারো নাই, তোমাকে প্রতারণা করা হয়েছে, সেই বিষয়গুলো তুমি বুঝতে পারো নাই, তুমি সেই প্রতারণার ফাঁদে পা দিয়েছ, সেই প্রতারণার ফাঁদে তুমি পা দিয়েছ। ইসলাম বলেছে বিয়ের আগে কখনো এই ধরনের কাজ করা যাবে না, তুমি সেই কাজই করেছ যার কারণে এর দোষ তোমারও আছে। সুতরাং এই যে আইনটি আছে ধর্ষণের আইন, এই আইনটা এক নয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যবহার করা আর ধর্ষণ দুইটা এক জিনিস নয়, একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে প্রতারণা। এই যে কর্মকাণ্ড হচ্ছে এখানে শুধুমাত্র যেই পুরুষটি জড়িত আছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে, তাকেই শুধু আইনের আওতায় নিয়ে আসা হবে না, ওই নারীকেও নিয়ে আসতে হবে, কারণ দুজনের সম্মতিতে এই কাজ হয়েছে। ধর্ষণ আর প্রতারণা দুইটা এক নয়। তাই এই আইনটা পরিবর্তন করে দুইটাকে দুইটা আইনে নিয়ে আসতে হবে, তাহলে আমার এই মা জাতিরাও সচেতন হবে, তারা এই বিয়ের প্রলোভনে পড়ে তারা আর এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ধর্ষিত হবে না, অনাকাঙ্ক্ষিতভাবে রাফিউজ হবে না। প্রিয় দর্শক, এই বিষয়টির মতামত আপনারা কি দিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা সকলে ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।